বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ। বন্ধুরা, সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন। তো বন্ধুরা, ডিএর দাবিতে চলছে আন্দোলন, সরকারের মনোভাব কি? সরকার শেষ পর্যন্ত সরকারি কর্মচারীদের দাবি মেনে ডিএ প্রদান করবে? এই মুহূর্তে সরকারের মনোভাব কি রয়েছে? তো বন্ধুরা, আপনারা জানেন বেশ কিছুদিন ধরেই ডিএর দাবিতে শহীদ মিনারের পাদদেশে চলছে অবস্থান বিক্ষোভ। ইতিমধ্যেই কর্মবিরতি এবং প্রতীকী অনশন সমাপ্ত করেছে সরকারি কর্মচারীদের যৌথ সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, আগামী দিনে আন্দোলন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে এমনটাই কিন্তু অভিজ্ঞ মহল মনে করছে। এক্ষেত্রে রাজ্য সরকার কি ডিএ প্রদান করবে? রাজ্য সরকারের মনোভাব কি রয়েছে? ইতিমধ্যে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের অবস্থান বিক্ষোভ এবং ডিএ প্রদানের বিষয় নিয়ে কোনোরূপ মন্তব্য করেননি। মানস ভূঁইয়া বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, অর্থের সংস্থান হলেই ডিএ প্রদান করা হবে। মানস ভূঁইয়ার এই দাবি মানতে নারাজ সরকারি কর্মচারীদের একাংশ। আন্দোলনের গতি যেভাবে বাড়ছে, আন্দোলন যেভাবে চরম আকার ধারণ করছে, শেষ পর্যন্ত রাজ্য সরকারকে হয়তো ডিএ প্রদান করতে বাধ্য হতে হবে। কারণ এর আগে আপনারা দেখেছিলেন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, তারপরে রাজ্য সরকার কিন্তু প্রাইমারি শিক্ষকদের অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড পে বৃদ্ধি করতে বাধ্য হয়েছিল।